আমার নাম তপন রায়। কোথা থেকে এসেছো? আমি আলিপুরদুয়ার জেলার শিলিগুড়ি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আজকে কোথায় ইন্টারভিউ ছিল? আমার ইন্টারভিউ হয়েছিল অম্বিকানগর সেকেন্ড র‍্যাব ব্যাটালিয়ন। আচ্ছা, কোন শিফটে ইন্টারভিউ ছিল? আমার মর্নিং শিফটে ছিল। মর্নিং শিফটে। আচ্ছা, কখন থেকে ঢোকানো চালু হয়েছিল? আজকে ওই 9টা কাছাকাছি আর কি, 9:45 থেকে ঢোকা চালু হয়ে গেছিল। আচ্ছা, মেন গেট থেকে কিভাবে ঢোকালো, কি কি দেখে? আমার মেন গেটে আমাদের আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ একটা চেক করলো, আর অ্যাপ্লিকেশন যে অ্যাডমিটটা আছে আমাদের, সরি আমার অ্যাডমিটটা নিয়ে ভিতরে গেলাম। ওখানে ভেরিফিকেশন করলো, মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক সার্টিফিকেট, তারপর যেহেতু আমি কাস্ট এসসি কাস্ট, আমার এসসি সার্টিফিকেট, যাদের ওবিসি আছে ওবিসি, জানার জানার তো লাগবে না, না ওবিসি থাকলে তো রেনুয়াল লাগতেছে। হ্যাঁ, ওবিসি থাকলে রেনুয়াল লাগতেছে। আর হচ্ছে যার যে কোয়ালিফিকেশন আছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, আর গ্রাজুয়েশন থাকলে পরে গ্রাজুয়েশন সার্টিফিকেট, আমি উচ্চ মাধ্যমিক শো করেছি। মাধ্যমিকেরও তো লাগে? হ্যাঁ, মাধ্যমিকের লাগে। আচ্ছা, আর হচ্ছে প্রথমে ঢোকার পর নিচে হচ্ছে ভেরিফিকেশন হলো না? হুম, নিচে ভেরিফিকেশন। জেরক্স কয় কপি লাগে? জেরক্স এক কপি লাগে। ফটো লাগতেছে কি? না, ফটো লাগে না। ফটো লাগে না। এরপর হচ্ছে আবার ভেরিফিকেশন, মেন ভেরিফিকেশন। হুম, মেন ভেরিফিকেশন করে, তারপর মেন ভেরিফিকেশন হওয়ার পর ওখানে আমাদের বসতে দিল ওয়েটিং রুমে, ওখানে বসলাম। তারপরে এক এক করে মানে সিরিয়াল করে মানে ভাইবা রুমে যাচ্ছে সবাই। তারপর আমার ভাইবা হলো, আমি আমার যখন ডাক করলো আমি গেলাম ভাইবা ভাইবা দিতে। তো ওখানে আমাদের দরজা খুলতে লাগতেছে না, ওখানে একজন কনস্টেবল দাদা বলা যায় আর কি আছে, উনি দরজা খুলে দিচ্ছেন, আমরা ভিতরে ঢুকে যা অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেছি। আচ্ছা, তারপর ওখানে বোর্ড মেম্বার মোটামুটি 6 জনের মতো ছিল, ম্যাম একজন ম্যাম ছিল। হ্যাঁ, আমি ওখানে গ্রেটিং করি, তারপর আমাকে বসতে বলে নাই, সাথে সাথে আমি দাঁড়িয়েছিলাম, আমাকে প্রশ্ন করে গেল। মানে প্রথমে তোমার দাঁড়িয়ে ইন্টারভিউ হয়েছিল? হ্যাঁ, দাঁড়িয়ে ইন্টারভিউ, মোটামুটি অর্ধেক বলা যায়। আচ্ছা, তারপর আমাকে বসতে বললো, বসলাম। দাঁড়িয়ে শুধু আমাকে বলছিল, কি নাম তোমার, বাবার নাম কি, তোমার বাবা কি করে, তুমি কোথা থেকে এসেছো, এটা দাঁড়িয়ে বলার পরে আমাকে বললো বসো। আমি ধন্যবাদ দিয়ে বসে বললাম। তারপর একজন স্যার ছিল, একজন স্যার সাইডের থেকে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো। আমি যেহেতু সিভিক ভলেন্টিয়ারই আছি, আমি বললাম উত্তর দিলাম। তারপরে যেহেতু সিভিক আমি, তারপর আমাকে বললো তুমি কি ডিউটি করো। আমি বললাম আমি ট্রাফিকে ডিউটি হতেছি। তারপর ট্রাফিক থেকে আমাকে আরও কয়েকটা প্রশ্ন করেছিল, যে একটা ডিপ্লোম্যাটিক, যে মনে করো তুমি যেখানে ডিউটি আছো সেই স্পটে যদি কেউ কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মানে স্পট ডেড হয়, সেই সময় যে সিচুয়েশনটা তৈরি হবে, তোমার সেই সময় করণীয় কি, এটা আমি বলেছি। এরপর তারপর আর কিছু জিজ্ঞেস করিনি, বললো ঠিক আছে। আচ্ছা, তোমাকে কয়জন প্রশ্ন জিজ্ঞেস করেছিল? প্রশ্ন জিজ্ঞেস করেছিল আমাকে 3 জন। 3 জন? কত মিনিট তোমাকে প্রশ্ন করেছিল, কত মিনিট রুমের ভিতরে ছিলে? আমি ঘড়ি তো দেখিনি, এটা মোটামুটি আইডি আনুমানিক আমার 2 মিনিটের মতো হবে, 2-2.5 মিনিট। আচ্ছা, 2-2.5 মিনিট। তারপর তোমাকে আসতে বলে না? হ্যাঁ, তারপর আসতে বলে আমি ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম বলে চলে এসেছি। আচ্ছা, যাদের ডকুমেন্টস ভুল রয়েছে তাদের কি হচ্ছে, মানে কীরকম প্রসেস? আচ্ছা, যাদের ডকুমেন্টস ভুল আছে তাদের ওখানে একটা অ্যাপ্লিকেশন করতে লাগতেছে। ওই অ্যাপ্লিকেশন হাতে লিখে, মানে হাতে অ্যাপ্লিকেশন লিখে টু দ্য বোর্ড চেয়ারম্যান কি এরকম ছিল আর কি, আমার মনে পড়ছে না ঠিকানাটা, এরকম করে একটা অ্যাপ্লিকেশন করে ওখানে দিচ্ছে। তারপর ওনারা ওখান থেকে একটা অথরাইজ দিচ্ছে আর কি ভাইবা দেওয়ার জন্য। আচ্ছা, তোমার কি এটা প্রথম ইন্টারভিউ ছিল? আমার এটা এর আগেও ইন্টারভিউ ছিল? এর আগে ইন্টারভিউ আমি দিয়েছি, এটা আমার 2 নম্বর হবে। আচ্ছা, ভিতরে যে স্যারগুলো রয়েছে ওরা কি হেল্পফুল হয় নাকি যে তো প্রেসারে ফেলার চেষ্টা করে? না, স্যার খুব ভালো, যার যেরকম আর কি সাবজেক্ট আছে সেই হিসেবেই প্রশ্ন করতেছে। আচ্ছা, যাদের নেক্সটে ইন্টারভিউ রয়েছে তারা কি ধরনের প্রিপারেশন নেবে আর কি এই কয়েকদিনে? আমি বলবো যাদের উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন আছে তারা ওই ওনাদের একটু সাবজেক্ট প্রশ্নটা দেখবে, আর যারা সিভিকে আছে তারা ডিপার্টমেন্টটা সম্পর্কে জেনে আসবে, আর যাদের গ্রাজুয়েশন আছে কোনো সাবজেক্ট আছে ওনারা একটু সাবজেক্টটা দেখবে, আর জিকে এর দুই একটা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি। প্রশ্ন তো ইজি হচ্ছে না? প্রশ্ন খুব সহজ, যে প্রশ্ন পাওয়া যাচ্ছে আর কি, দুই একটা হয়তো ডিপ্লোম্যাটিক প্রশ্ন, আর বিশেষ করে ধরতেছে পশ্চিমবঙ্গের
তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম, জল বিদ্যুৎ কেন্দ্রের নাম, আলিপুরদুয়ারের অভয়ারণ্য, আমি যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বিলং করি, প্রশ্ন এগুলো। আচ্ছা ঠিক আছে।